আমরা এখন দেখব লাল নীল দীপাবলি বইটির চতুর্থ অধ্যায়, প্রথম প্রদীপ চর্যাপদ। বাংলা ভাষার প্রথম বইটির নাম বেশ সুদূর রহস্যময়, বইটির নাম চর্যাপদ। বইটির আরও কতকগুলো নাম আছে, কেউ বলেন এর নাম চর্যাচর্য বিনিশ্চয়, আবার কেউ বলেন এর নাম চর্যাশ্চর্য বিনিশ্চয়। বড় বিদঘুটে খটমটে এ নামগুলো, তাই এটিকে আজকাল যে মনোরম নাম ধরে ডাকা হয় তা হচ্ছে চর্যাপদ। বেশ সহজ সুন্দর এ নাম। বইটির কথা 20 শতকের গোড়ার দিকেও কেউ জানত না। 1907 খ্রিস্টাব্দে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ওই বছর যান নেপালে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করে তিনি নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই। এই বইগুলোর একটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদ এর সাথে আরও দুটি বই, ডাকার্ণব ও দোহাকোষ, যেগুলোকে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের সাথেই আবিষ্কার করেছিলেন। মিলিয়ে একসাথে 1916 খ্রিস্টাব্দে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে একটি বই প্রকাশ করেন। এই বই বেরোনোর সাথে সাথে সারা দেশে সাড়া পড়ে যায়। সবাই বাংলা ভাষার আদি নমুনা দেখে বিস্মিত চকিত বিহ্বল হয়ে পড়ে। শুরু হয় একই নিয়ে আলোচনা আর আলোচনা। বাঙালি পণ্ডিতেরা চর্যাপদকে দাবি করেন বাংলা বলে, কিন্তু এগিয়ে আসেন অন্যান্য ভাষার পণ্ডিতেরাও। অসমীয়া পণ্ডিতেরা দাবি করেন একে অসমীয়া ভাষা বলে, ওড়িয়া পণ্ডিতেরা দাবি করেন একে ওড়িয়া ভাষা বলে, মৈথিলীরা দাবি করেন একে মৈথিলী ভাষার আদিরূপ বলে, হিন্দিভাষীরা দাবি করেন হিন্দি ভাষার আদিরূপ বলে। একে নিয়ে সুন্দর কাড়াকাড়ি পড়ে যায়। এগিয়ে আসেন বাংলার সেরা পণ্ডিতেরা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি ভয়াবহ বিশাল বই লিখেন বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নামে 1926 সালে, এবং প্রমাণ করেন চর্যাপদ আর কারো নয়, এটি বাঙালির, চর্যাপদের ভাষা বাংলা। আসেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তারা ভাষা, বিষয়বস্তু প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি আমাদের প্রথম বই। চর্যাপদ জ্বলে ওঠে বাংলা ভাষার প্রথম প্রদীপের মতো, আলো দিতে থাকে আমাদের দিকে, আর আমরা সে আলোতে পথ দেখে দেখে হাজার বছরের পথ হেঁটে আসি। সত্যিই আজ 20 শতকের শেষাংশে দাঁড়িয়ে এই বইয়ের দিকে তাকালে একে প্রদীপ না বলে থাকা যায় না। এ প্রদীপের শিখা অনির্বাণ, জ্বলে চিরকালের উদ্দেশ্যে। চর্যাপদ কতকগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। এতে আছে 46টি পূর্ণ কবিতা এবং একটি ছেঁড়া খণ্ডিত কবিতা, তাই এতে কবিতা রয়েছে 47.5টি। এই কবিতাগুলো লিখেছেন 24 জন বৌদ্ধ বাউল কবি, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যারা ঘর চাননি, বাড়ি চাননি, সমাজের নিচু তলার অধিবাসী ছিলেন আমাদের ভাষার প্রথম কবিকুল। তাদের নামগুলো কেমন কেমন, নাম যে এমন হতে পারে তা তাদের নামগুলো শোনার আগে ভাবতেও পারা যায় না। তাদের কিছু নাম: কান্নপাত, লুইপাত, সরহপাত, চাটিল্যপাত, ডম্বিপাত, ঢেন্টপাদন, সবরপাত। সবার নামের শেষে আছে পাদ শব্দটি। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কান্নপাদ। কান্নপাদের অন্য নাম কৃষ্ণাচার্য। তার লেখা কবিতা পাওয়া গেছে 12টি। ভুসুকুপাত লিখেছেন 6টি কবিতা, সরহপাত লিখেছেন 4টি, কুকুরিপাত 3টি, লুইপাত, শাস্তিপাত, সবরপাত লিখেছেন 2টি করে কবিতা, আর বাকি সবাই লিখেছেন 1টি করে কবিতা। এ কবিতাগুলো সহজে পড়ে বোঝা যায় না, এর ভাষা বুঝতে অনেক কষ্ট হয়, ভাব বুঝতে হিমশিম খেতে হয়। কবিরা আসলে কবিতার জন্য কবিতা রচনা করেননি, এজন্যই এত অসুবিধা, পদে পদে পা পিছলে পড়ার সম্ভাবনা।
আমাদের প্রথম কবিরা ছিলেন গৃহহীন বৌদ্ধ বাউল সাধক। তাদের সংসার ছিল না, তারা সাধনা করতেন গোপন তত্ত্বের। সে তত্ত্বগুলো তারা কবিতায় গেঁথে দিতে চেয়েছিলেন, যাতে একমাত্র সাধক ছাড়া আর কেউ তাদের কথা বুঝতে না পারে। তাই যখন প্রাচীন ভাষাটি বেশ রপ্ত করে পড়তে যাই চর্যাপদ, দেখি এর কথাবার্তাগুলো কেমন হেয়ালির মতো। একবার মনে হয় বুঝতে পারছি, পর মুহূর্তে মনে হয় কিছুই বুঝছি না। চর্যাপদ পড়ার মানে হলো চমৎকার ধাঁধার ভিতরে প্রবেশ করা। কিন্তু এ কবিতাগুলোতে শুধু ধর্মের কথাই নেই, আছে ভালো কবিতার স্বাদ, আছে সেকালের বাংলার সমাজের ছবি। আর ছবিগুলো এত জীবন্ত যে মনে হয় এইমাত্র প্রাচীন বাংলার গাছপালা আর সাধারণ মানুষের মধ্যে একটু হেঁটে এলাম। আছে গরিব মানুষের বেদনার কথা, রয়েছে সুখের উল্লাস। বর যাচ্ছে বিয়ে করতে, তার ছবি আছে। গম্ভীরভাবে গভীর নদী বয়ে যাচ্ছে, তার চিত্র রয়েছে। ফুল ফুটে আকাশ ঠেকে ফেলেছে, তার দৃশ্য আছে। পাশা খেলছে লোকেরা, তার বর্ণনা আছে। একটি কবিতায় এক দুঃখী কবিতার সংসারের অভাবের ছবি এত মর্মস্পর্শী করে এঁকেছেন যে পড়তে পড়তে শিউরে উঠতে হয়। কবির ভাষা তুলে দিচ্ছি। চালো তো মোর ঘর নাহি পরবেশি, হাড়িতে ভাত নাহি নীতি আবেশি। ব্যঙ্গ সংসার বড়হিল যাও, দুহিল দুধ কি বেন্টে খামায়। কবি বলেছেন, টিলার ওপরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই, হাড়িতে আমার ভাত নেই, আমি প্রতিদিন উপোস থাকি। ব্যাঙের মতো প্রতিদিন সংসার আমার বেড়ে চলছে, যে দুধ দোহানো হয়েছে তা আবার ফিরে যাচ্ছে গভীর বাটে। বেশ করুণ দুঃখের ছবি এটি। এটি কবি যে খুব দরিদ্র শুধু তাই নয়, তার ভাগ্যটি বেশ খারাপ। তাই বলেছেন, দোহানো দুধ ফিরে যাচ্ছে আবার গভীর গাভীর বাটে। এরকম বেদনার কথা অনেক আছে চর্যাপদে, আছে সমাজের উঁচু শ্রেণীর লোকের অত্যাচারের ছবি। তাই কবিরা সুযোগ পেলেই উপহাস করেছেন ওইসব লোকদের। আজকাল শ্রেণী সংগ্রামের কথা বেশ বলা হয়, শ্রেণী সংগ্রামের জন্য রচিত হয় সাহিত্য। বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রামের সূচনা হয়েছিল প্রথম কবিতাগুচ্ছেই।